আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি প্রজেক্ট আর আজকে প্রজেক্টে আমি আপনাদেরকে করে দেখাবো যে হাতার মেজারমেন্ট মাপ ও ডায়াগ্রাম কীভাবে এঁকে নিতে হয় এবং কীভাবে আপনারা এই ডায়াগ্রাম ও মেজারমেন্ট মাপ ছাড়াও জামার হাতা দিয়ে কীভাবে আপনারা হাতা তৈরি করে নিতে পারবেন কুশিকাটা দিয়ে এই ভিডিওতে আমি তা বিস্তারিত দেখিয়ে দিব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যাতে আপনারা খুব সহজেই এটার মেজারমেন্ট মাপ ও ডায়াগ্রাম এঁকে নিতে পারেন এই ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করবো যেটা ফলো করে আপনার যে কোনো মেজারমেন্ট অনুযায়ী এই হাতাটি করে নিতে পারবেন এবং এই হাতার মেজারমেন্ট মাপ ও ডায়াগ্রাম এঁকে নিতে পারবেন এটি করার জন্য আমি এখানে ম্যাটেরিয়ালসে নিয়েছি একটি খাতা নিয়ে নিয়েছি পেন নিয়েছি নিয়েছি স্কেন নিয়েছি একটি ইনসিটেপ এবং আমি এখানে অলরেডি একটি কুশিকাটা দিয়ে হাতা বানানো নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু আমি একটি জামাও নিয়ে নিয়েছি এবং এই জামার হাতার মাপ অনুযায়ী আপনারা কিভাবে এটি করে নিতে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আমি যেটা করব আপনাদের জন্য যে আমি এখানে ডায়াগ্রাম ও মেজারমেন্ট মাপ আপনারা খুব সহজেই কিভাবে নিতে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে জামা জামার থেকে যে হাতা জামায় যে হাতা হাতা রয়েছে সেই হাতার মেজারমেন্ট মাপ আপনারা কিভাবে নেবেন সেটি আমি আপনাদেরকে দেখে দিব তো এখানে এটি দেখানোর জন্য আমি এখানে এটি জামা নিয়ে নিয়েছি এবং আপনারাও আপনাদের যে সাধারণত যে জামাগুলো রয়েছে সেই জামার যে হাতা রয়েছে সেই হাতার মেজারমেন্ট মাপ অনুযায়ী আপনারা এটি করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে একটি জামা নিয়ে নিয়েছি তো এটাকে বলা হয় আর্ম হোল এখানে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্ম হোল এবং এই হাতাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটি পার্ট রয়েছে এই যে এই হাতাটা হচ্ছে দুই পার্টের এটাকে এভাবে হচ্ছে দুই পার্ট এটাকে এভাবে ভাঁজ করে নিলে এটা কিন্তু দুই পার্ট হয়ে থাকে তো এখানে এটাকে বলা হয় হাতার যে মুহুরি এটাকে বলা হয় হাতার মুহুরি উইলের যে মাপ রয়েছে এটাকে লেন্থ বলা হয় তো এটা হচ্ছে লেন্থের যে মাপ আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি রাউন্ড শেপ রয়েছে হাতার তো এই রাউন্ড শেপটা আপনারা কিভাবে নেবেন এবং এই রাউন্ড শেপ অনুযায়ী এবং এই হাতার মাপ অনুযায়ী আপনারা কীভাবে কুশিকাটা দিয়ে হাতাটি করে নিতে পারবেন খুব সহজেই সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো এখানে যেটা করতে হবে আপনারা যদি হাতার হাতা মেপে নেন তাহলে কিন্তু আপনাদের প্রথমে মেপে নিতে হবে যে আর্ম হলে এখানে কতটুকু রয়েছে তারপরে মেপে নিতে হবে যে এটার ঝুলের যে মাপ রয়েছে এই হাতার সেটা কত ইঞ্চি রয়েছে তো এখানে যে আর্ম হলে যে জায়গাটা রয়েছে নিচের এই জায়গা থেকে ধরে এখান থেকে ধরে নেবেন আপনারা পুটের যে জায়গাটা রয়েছে উপরে এখান থেকে এভাবে করে রাউন্ড করে এখানে ধরে নিতে হবে তো এখানে আমার রয়েছে এখানে নয় ইঞ্চি রয়েছে তো এখানে আমার একুরেট রয়েছে নয় ইঞ্চি তো এখানে আপনারা যদি ন ইঞ্চি থেকে থাকে তাহলে কিন্তু এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এখানে দশ ইঞ্চি নিতে হবে তো দশ ইঞ্চি নিয়ে নিতে হবে আপনাদের এখানে আপনারা যখন এই হাতাটা মেপে নেবেন তখন কিন্তু এভাবে মেপে আপনারা নোট করে নেবেন যে কোথায় কত ইঞ্চি রোড হয়েছে তো আর হলে জায়গায় এভাবে করে নয় ইঞ্চি একুরেট লিখে নেবেন এবং তারপরে এখানে আরও এক ইঞ্চি বাড়তি লিখে নেবেন তারপরে হচ্ছে যেটা করতে হবে আপনাদের এখানে যে ঝুলের যে মাপ রয়েছে এই হাতার সেটা মেপে নিতে হবে তো এইভাবে করে ধরে মেপে নিতে হবে তো এটা ঝুলের মাপ রয়েছে এটা ঝুলের মাপ রয়েছে ষোলো ইঞ্চি এই যে এটার ঝুলের মাপ রয়েছে ষোলো ইঞ্চি তো এটার ঝুলের মাপ যদি ষোলো ইঞ্চি হয়ে থাকে তাহলে কিন্তু নিচ থেকে আপনাদেরকে বাড়াতে হবে না উপরের থেকে এই যে আর্মহলের যে উপরের যে অংশটা রয়েছে এখানে কিন্তু আপনাদের এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে নিচে বাড়াতে হবে না নিচে আপনার যা যতটুকু আছে ঠিক ততটুকুই নিয়ে নিতে হবে তবে উপরে আপনারা এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে অথবা হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন উপরে আপনাদের হাফ ইঞ্চি বাড়ালেই হবে কারণ এখানে বাড়তি খুব বেশি রাখার প্রয়োজন পড়ে না হাফ ইঞ্চি হলেই আপনারা এখানে সেলাইয়ের ভেতর দিয়ে যখন আপনারা জামার সাথে অ্যাডজাস্ট করে নেবেন তখন কিন্তু সেলাইয়ের ভেতরে ওই হাফ ইঞ্চি চলে যাবে সেই ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে এক ইঞ্চি নিলে বেটার হবে তাহলে আপনারা এক ইঞ্চি নিয়ে নেবেন তারপরে হচ্ছে যেটা করবেন আপনারা এই যে মোহরির যে মাপটা রয়েছে হাতার সেটা মেপে নেবেন তো এখানে রয়েছে মোহরির মাপটা রয়েছে নয় ইঞ্চি তো আমি যেটা আপনাদেরকে বলে দিব নয় ইঞ্চি হচ্ছে কিন্তু আমার দুইটি পার্ট মিলিয়ে তো দুইটি পার্ট মিলে যদি নয় ইঞ্চি হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন এই যে হাতার দুটি অংশ রয়েছে দুইটি পার্ট মিলিয়ে যদি নয় ইঞ্চি হয়ে থাকে তাহলে এটা যখন আমরা এক পাটা করব তখন কিন্তু এটা আঠারো ইঞ্চি হয়ে যাবে যেটা অনেকেই বুঝতে বুঝেন না যে এখানে নয় ইঞ্চি বলেছি তাহলে আঠারো ইঞ্চি কীভাবে হলো যখন এটাকে এভাবে করে খুলে নেবেন এখানে এখন কিন্তু দুইটি পার্ট রয়েছে হাতার যখন এটাকে এভাবে করে খুলে এক পার্ট করে নেবেন তখন কিন্তু এটা ডাবল যখন আপনার এটা যদি নয় ইঞ্চি হয়ে থাকে তখন যখন এক পার্টে করে নেবেন তখন কিন্তু এটা ডাবল হয়ে যাবে নয় দুগুণি আঠারো ইঞ্চি হয়ে যাবে এবং তবে এটার ঝুলের মাপ কিন্তু যেটা রয়েছে যেটা এভাবে মেপে নেবেন ঠিক একই নিয়মে থাকবে শুধু এখানে মোহরের যে মাপটা রয়েছে এটা কিন্তু ডাবল হবে এক পার্ট করলে এবং এখানে আর্ম যে মাপটা রয়েছে এটা কিন্তু ডাবল হবে এক পার্ট করলে তো এখানে যদি আমার আর্ম জায়গাটা রয়েছে দশ ইঞ্চি দশ ইঞ্চি নিয়েছি আমি এক ইঞ্চি বাড়তি তো নয় ইঞ্চি হয়েছে আমার একুরেট মাপ তাহলে এখানে যদি আমি এটাকে এই হাতারকে যদি এক পার্ট করি তাহলে কিন্তু আমার এখানে বিশ ইঞ্চি হয়ে যাবে আর্মহলের এই জায়গাতে তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে একটা হাটা হাতা কিন্তু আমরা যখন হাতার যখন আমরা মেজারমেন্টে মাপ নিয়ে থাকি তখন কিন্তু আমরা দুইটি ভাঁজ করে নিই মানে দুইটি পার্ট করে নিই কাপড়টাকে দুইটি দুটি ভাঁজ করে নিই তারপরে হচ্ছে আমরা মাপটা নিয়ে নেই তারপরে হচ্ছে আপনারা মাপটা নেওয়ার পরে আপনারা এটাকে একটি পার্ট করে নেন একটি পার্টে তখন কিন্তু এটা ডাবল হয়ে যায় তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে জামার মেজারমেন্ট মাপটা আপনারা কীভাবে নেবেন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা যদি ডায়াগ্রাম এঁকে মেজারমেন্ট মাপ নিয়ে তারপর যদি এই হাতাটা করতে চান তাহলে আপনারা কীভাবে করে নেবেন তো আপনারা যদি পেপার কাটিং করে নিতে চান মেজারমেন্ট মাপ অনুযায়ী ডায়াগ্রাম এঁকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এখানে একটি পেপার রয়েছে এই পেপারটাকে বড় সাইজের একটা পেপার নিয়ে নেবেন আপনারা এবং সেই পেপারটাকে এভাবে করে দুই ভাঁজ করে নেবেন দুই ভাঁজ করার পরে তারপরে আপনারা এখানে মেজারমেন্ট মাপটা আমি যেভাবে দেখাবো এবং যেভাবে আমি এঁকে নিব ঠিক সেমভাবে আপনারা এঁকে তারপরে হচ্ছে পেপারটা কাটিং করে নেবেন তো এখানে আমি যেহেতু আমি এখানে এঁকে দেখাবো এটা কাটিং করব না আপনারা চাইলে কেটে নিতে পারবেন আর কীভাবে কেটে নেবেন সেটি আমি আপনাদেরকে দেখে দিব তো এখানে আমি যেহেতু আমি একটি খা সেই ক্ষেত্রে আমি যেটা করব আমি ছোট একটা হাতার মেজারমেন্ট মাপ এখানে আমি আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনারা সেই মেজারমেন্ট মাপ অনুযায়ী যে কোনো মেজারমেন্ট মাপ আপনারা এই অ্যাকই দিয়ে নিতে পারবেন তো প্রথমে যেটা করতে হবে যেটা আমি জামার হাতাতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর্মহলের যে মাপটা রয়েছে সেটি আপনাদেরকে দিয়ে নিতে হবে তো আর্মহলের মাপ আমি জামার যে হাতায় আমি দেখিয়ে দিয়েছি সেখানে কিন্তু আমার ছিল নয় ইঞ্চি এবং এখানে এক ইঞ্চি বাড়তি নিয়েছি আমি সেক্ষেত্রে হয়েছে আমার দশ ইঞ্চি তো দশ ইঞ্চিকে যদি আমি ওই পেপারটাকে ওই জামার হাতাটাকে যদি আমি এক পার্ট করে নিই তাহলে কিন্তু আমার এখানে বিশ ইঞ্চি হয়ে থাকে এবং যেহেতু আমি দুই পার্টে ওখানে মেপে নিয়েছি সেই ক্ষেত্রে আমার ওখানে দশ ইঞ্চি হয়েছে তো আপনারা পেপারটা যখন কেটে নেবেন তখন কিন্তু দুইটি পার্ট করে নেবেন দুইটি ভাঁজ হবে তখন কিন্তু আপনাদের অর্ধেক নিতে হবে যেমন আপনার দশ ইঞ্চি বিশ ইঞ্চি যদি হয়ে থাকে আপনার এক পার্টে তাহলে আপনাদেরকে দশ ইঞ্চি নিয়ে নিতে হবে সো যেটা করতে হবে আমি এখানে এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিব তো পাঁচ ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি সাড়ে চার ইঞ্চি হচ্ছে আমার অ্যাকুরেট হাতা থাকবে এবং এখানে হাফ ইঞ্চি আমি বাড়তি নিব এই যে তো হাফ ইঞ্চি আমি এখানে বাড়তি নিয়ে নিব কারণ হচ্ছে আমার ওটা সেলাইয়ের ভেতরে চলে যাবে তো এখানে আমি এখানে আমি এই হা সাড়ে পাঁচ পাঁচ ইঞ্চিতে আমি এখানে মার্ক করে নিলাম এভাবে তো ডায়গ্রাম আঁকার জন্য এটা করতে হচ্ছে তো প্রথমে আমি কি করতেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে করে আপনারা প্রথমে আর্মহলের যে মাপটা রয়েছে সেটি আপনারা দিয়ে নেবেন তো আর্মহলের মাপ এখানে আমার একুয়েট হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি হচ্ছে এখানে এই হাফ ইঞ্চি আমি বেশি নিয়েছি তো আমার হলো এখানে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি হওয়ার পরে এখানে যেটা করতে হবে পাঁচ ইঞ্চিতে এখানে আমি মার্ক করে নিয়েছি এবং এই সাইডে আপনারা পাঁচ ইঞ্চিতে মার্ক করে নেবেন এই যেভাবে করে তো এইখানে আমি মার্ক করে নিয়েছি এবং এই সাইডে আমি মার্ক করে নিয়েছি তো দুই সাইডে আমি এখানে মার্ক করে নিয়েছি মার্ক করার পরে এখানে যে মার্ক করার যে জায়গাটা রয়েছে এখানে আপনারা এটাকে মিলিয়ে নেবেন তো এখানে যদি আপনাদের বাড়তি কাপড় থেকে থাকে সেই কাপড় মানে বাড়তি যে কাগজটা থেকে থাকবে পুরোটাতে আপনারা এইভাবে করে দাগ দিয়ে নেবেন এভাবে এবার যেটা করতে হবে এখানে আপনারা লিখে নেবেন যে কত ইঞ্চি নিয়ে নিলেন তো এখানে আমি যেহেতু পাঁচ ইঞ্চি নিয়েছি তো এটা আমি এখানে লিখে নিলাম পাঁচ ইঞ্চি লিখে নিয়েছি তো এখানে কিন্তু আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার যেটা করতে হবে এই হাতার যে ঝুলের যে মাপ রয়েছে সেটি কত নিতে হবে সেটি দেখিয়ে দিব তো এখানে আমি জামার যে হাতাটার যে মাপটা আমি দেখেছি সেখানে কিন্তু আমার ষোলো ইঞ্চি ছিল জামার হাতার যে মাপ রয়েছে সেটি তো আমার এখানে এটা ঝুইলের মাপ আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিব কিন্তু এখানে যে আমহহুলের যে উপরে যে অংশটা রয়েছে এখানে কিন্তু আমাকে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি বেশি নিতে হবে সেটি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি বেশি নিতে হবে আরম হলে যে উপারের অংশটা রয়েছে সেখানে সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এখানে আপনারা এই নিচে থেকে যদি আপনার একুরেট মাপ সয় হয়ে থাকে তাহলে আপনারা এখানে সাড়ে ছয় ইঞ্চি নিতে পারেন কারণ হচ্ছে আপনারা সাড়ে ছয় ইঞ্চি থেকে শুরু করলে উপরে কিন্তু আপনার এখানে হাফ ইঞ্চি বড় হয়ে যাবে তো সাড়ে ছয় ইঞ্চি আপনারা ছয় ইঞ্চি পর্যন্ত অ্যাকুরেট মাপ রাখবেন তো এখানে তারপরে কিন্তু উপরে আপনার হাফ ইঞ্চি বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মাপ নিয়ে নেবেন তো এখানে আমি শুরুতে একটি মার্ক করে নিব শুরুতে একটি মার্ক করে নিলাম এখানে এবার যেটা করতে হবে এখানে এখানে হাতার যে মোহরির যে মাপ রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখে দিয়েছিলাম যে ওখানে ছয় ইঞ্চি ছিল তো এখানে আমি এখানে এটার হাতার যে মোহরির মাপ এখানে আমি নিব একুয়েট নেব আমি সাড়ে তিন ইঞ্চি এবং এখানে আপনার হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি বেশি নিতে হবে তো আমি এখানে এক ইঞ্চি বেশি নিয়ে মেপে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে সরি এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে মেপে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে এক ইঞ্চি বেশি নিতে পারেন তো এখানে আমি মার্ক করে নিয়েছি এবার এই মার্ক করার যে জায়গাটা রয়েছে এটাকে আমি এইভাবে করে মোহরের যে মাপটা রয়েছে এই অংশটা আমি আগে মিলিয়ে নিব তো এইভাবে করে আমি এখানে মিলিয়ে নিলাম তো এটা নিয়েছি আমি কত ইঞ্চি নিয়েছি এখানে এখানে নিয়েছি আমি চার ইঞ্চি এখানে আমি লিখে নিব চার ইঞ্চি লিখে নি লিখে নিলাম এবং এটার যে ঝুলের যে মাপ রয়েছে এটা আমি এখানে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি জাস্ট এখানে আর্মহোলের উপরে কিন্তু আপনার হচ্ছে আর্মহোলের যে জায়গাটা রয়েছে এটার উপরে কিন্তু হাফ ইঞ্চি বেড়ে যাবে তো এখানে আমি মূলত সেই জন্যে এখানে আমার একুরেট মাপ হয়েছে ছয় ইঞ্চি এই হাতার ঝুলে নিচ থেকে ঝুল এবং উপরে কিন্তু আমার এখানে হাফ ইঞ্চি বেড়ে যাবে তো এখানে আমি টোটালটা লিখে নিলাম এখানে সেই জন্য তো এখানে যেটা করতে হবে এখানে কিন্তু আমার এই দিকে আমাদেরকে বাড়তি রাখতে হবে এবং উপরে এই আর্মহোলের উপরে বাড়তি রাখতে হবে তো এখানে আমি তিন ইঞ্চি হয়েছে সাড়ে তিন ইঞ্চি হয়েছে আমাদের একুরেট মাপ এবং এখানে আমি চার ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি আমি এখানে বাড়তি নিয়েছি তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও বাড়তি নিতে পারেন এবার যেটা করতে হবে আর্মহলের যে দেখতে পেয়েছেন যে আর্মহলের ওই জায়গাতে একটি রাউন্ড শেপ রয়েছে এই যে এখানে আমি দেখে দিব আপনাদের এখানে কিন্তু একটি রাউন্ড শেপ রয়েছে এই শেপটা আপনারা কীভাবে নিয়ে নেবেন সেটি আমি আপনাদেরকে দেখে দেব তো এই শেপটি আনার জন্য প্রথমে যেটা করতে হবে এখানে আমাদের যেটা আমি এখানে বলে দিব আপনাদেরকে শূন্য থেকে সাত বছর পর্যন্ত শূন্য থেকে সাত বছর শূন্য থেকে সাত বছর পর্যন্ত আমাদেরকে শূন্য থেকে সাত বছর পর্যন্ত এখানে আর্মহলের যে রাউন্ড শেপটা রয়েছে এটা আনার জন্য এখানে ইঞ্চি নিতে হবে এবং এখানে আটের ঊর্ধ্বে যাদের জন্য আপনারা এটা করে নেবেন তাদের ক্ষেত্রে দুই ইঞ্চি নিয়ে নিতে হবে তা আমি এখানে লিখে নিয়েছি তো আমি এখানে যেটা করতে হবে এখানে দুই ইঞ্চি নিয়েছি আট থেকে তার উপরে যদি যাদের জন্য করা হবে তাদের ক্ষেত্রে দুই ইঞ্চি নিতে হবে এবং সাত থেকে শূন্য থেকে সাত বছরের মধ্যে যাদের জন্য করা হবে তাদের ক্ষেত্রে দেড় ইঞ্চি নিতে হবে এই আর্মহলের যে রাউন্ড শেপটা রয়েছে এটা আনার জন্য তো এখানে আমি আপনাদেরকে দুই ইঞ্চি দিয়ে করে দেখাবো তো এখানে দুই ইঞ্চি না এখানে আমি দেড় ইঞ্চি দিয়ে করে দেখাবো তো যেহেতু এটা আমি ছোট একটি মেজারমেন্ট দিয়ে এখানে এঁকে নিচ্ছি সেক্ষেত্রে আমি এখানে আর দুই ইঞ্চি না দেড় ইঞ্চি দিয়ে দেখাবো তো এখানে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা যখন বড়দের জন্য করবেন আট থেকে তার উপরে তাদের ক্ষেত্রে আপনারা দুই ইঞ্চিতে মার্ক করে নেবেন তো এখানে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার আপনারা যেটা করবেন এখানে মার্ক করার পরে এই সাইডে শুরুটা যে রয়েছে পেপারের এখানে কিন্তু আপনাদের দেড় ইঞ্চিতে মার্ক করে নিতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং এখানে কিন্তু আমি এটার সাথে মিলিয়ে নিয়েছি দাগ দিয়ে এখানে দেড় ইঞ্চি এবং এখানে যে দারেঞ্চিতে মার্ক করে নিয়েছি এই আমি ইঞ্চি সাহায্যে এভাবে করে তাক দিয়ে নিলাম এখানে আমি লিখে নিব আপনাদের বোঝার এবং এখানে আমি লিখে নিব দ্যারেঞ্চি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটি লিখে নিয়েছি এবার যেটা করতে হবে নিচ থেকে এখানে কিন্তু আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আর্মহোলের যে মাপটা তো নিচ থেকে এই মাপটাকে আর্ম হোল আর্মহোলের যে শেপটা রয়েছে এটা আনার জন্য নিচ থেকে এখানে কিন্তু আমি পাঁচ ইঞ্চিতে আবার মার্ক করে নিলাম এই যে এখানে পাঁচ ইঞ্চিতে এখানে যেহেতু করা রয়েছে অলরেডি সেক্ষেত্রে নিচ থেকে আপনাদের এখান থেকে কিন্তু আবার পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিতে হবে তো এবার যেটা করতে হবে এখানে কিন্তু মিলিয়ে নিতে হবে দ্যার ইঞ্চির সাথে এখানে আমি মিলিয়ে নিবো এটাকে এখানে হচ্ছে আমাদের দ্যার ইঞ্চি তো এখানে আর একটু নেমে যাবে এটা তো আমি এই ডার ইঞ্চির সাথে এই দ্যার ইঞ্চি আমি এখানে দাগ কেটে মিলিয়ে নিব এবং এখানে যে বাড়তি পেস্টটা রয়েছে এখানে আমি এখানে একদম বরাবর দাগ দিয়ে নিব পুরোটাতে এখানে আমি বরাবর পুরোটাতে দাগ দিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে এখান থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে এই যে এভাবে করে মার্ক করে নিতে হবে হাফ ইঞ্চিতে তো এখানে আমি মার্ক করে নিলাম হাফ ইঞ্চিতে এখানে হাফ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার আপনারা আর্মহলের যে শেপটা রয়েছে সেটা আপনারা কিভাবে দিবেন এবার আপনারা এখান থেকে ধরে নেবেন এই যে এখান থেকে এখানে যে সোজা দাগটা রয়েছে এখান থেকে এভাবে করে হালকাভাবে নামিয়ে নিতে হবে এই বরাবর একটি রাউন্ড করে নিতে হবে এভাবে এভাবে রাউন্ড করে এখানে যে আমি হাফ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এই দাগের দাগ বরাবর একদম দাগ দাগের উপর দিয়ে এভাবে করে মিলে নিতে হবে নিচে যে দাগটা রয়েছে এই দাগের সাথে এভাবে করে মিলে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাউন্ড একটা শেপ হয়েছে তো এখানে আপনাদেরকে বারবার ফলো করতে হবে যে এখানে আমি হাফ ইঞ্চি নিয়েছি এই হাফ ইঞ্চিতে কিন্তু এই দাগটাকে মিলিয়ে নিতে হবে এবার আমি এটাকে মিলে নিয়েছি এবার হচ্ছে এখানে যে আমি চার ইঞ্চি নিয়েছি মুখরির যে মাপটা এই চার ইঞ্চিতে কিন্তু এখানে যে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই চার ইঞ্চিতে মিলে নিতে হবে তো এটা করার জন্য যেটা করতে হবে এখান থেকে আপনাদেরকে এইভাবে করে মিলে নিতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি রাউন্ড শেপ হয়েছে এইভাবে করে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার আপনাদেরকে যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো সেটি হচ্ছে এখানে কিন্তু শুরু হয়েছে চার ইঞ্চি থেকে তো যে যখন আপনারা এই হাতার কাজটি শুরু করবেন তখন কিন্তু চার ইঞ্চি পর্যন্ত আপনারা চেন স্টিচ করে নেবেন তারপর হচ্ছে চার ইঞ্চি থেকে আপনারা প্যাটার্ন তুলে নেবেন প্যাটার্ন তোলার পরে আপনারা কাজ করে যাবেন তারপর আপনারা দেখবেন এভাবে করে মেপে দেখবেন ডায়াগ্রামটাকে যে চার ইঞ্চি আছে কত কতটুকু পর্যন্ত তারপর হচ্ছে চার ইঞ্চি পরে কতটুকু এভাবে করে আপনার মেপে মেপে ইনক্রিজ করে তারপরে হচ্ছে আনফল পর্যন্ত নিয়ে আসতে হবে তো এভাবে করে আপনাদেরকে এটাকে ইনক্রিজ করে নিতে হবে এই যেভাবে তো এইভাবে করে আপনারা হচ্ছে ইনক্রিজ করে নেবেন তো এখানে আমি চার ইঞ্চি পর্যন্ত করে নিয়েছে নেবেন প্যাটার্নটাকে তারপরে হচ্ছে চার ইঞ্চির পরে যদি এখানে বেড়ে যায় তো আপনারা যদি এখানে বেড়ে যায় তাহলে আপনাদেরকে এখানে ই করতে হবে এই সাইডে তারপরে আবার আপনারা করে নেবেন তারপর যদি দেখেন আবার বেড়ে গেছে তখন আবার ইনক্রিজ করে নিতে হবে তো এইভাবে করে এই সাইড থেকে ইনক্রিজ করে করে তারপরে হচ্ছে আপনাদেরকে এই আর্মহোল পর্যন্ত চলে আসতে হবে তো আর্ফোল পর্যন্ত আসার পরে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আবার এইদিকে নেমে গিয়েছে এখানে একটি রাউন্ড শেপ হয়েছে তো এখান থেকে আবার কিন্তু ডিক্রেস করতে হবে ডিক্রেস করে তারপরে কিন্তু আর্মটাকে আর্মফলের উপরে আপনাদের কাজটি করে নিতে হবে তো এইভাবে করে ফুলফিলভাবে আপনারা এভাবে করে করে নিতে পারেন তো এইভাবে করে আপনারা একটি মেজারমেন্ট মাপ এঁকে নেবেন তারপরে হচ্ছে আপনারা পেপারটা কীভাবে কাটিং করবেন পেপারটা হচ্ছে আপনারা এই যে রাউন্ড শেপটা দিয়েছেন এখান থেকে আপনারা এদিকে কেঁচি দিয়ে আপনারা এইভাবে করে কেটে নেবেন এখানে আসার পরে তারপর আবার এই দাগের দাগ বরাবর আপনারা এভাবে করে নিস নিচ পর্যন্ত কেটে নেবেন এখান থেকে আবার এদিকে কেটে নেবেন হয়ে যাবে পেপার কাটিং তারপরে হচ্ছে আপনার পেপারটাকে এভাবে করে খুলে নেবেন খোলার পরে আপনারা দেখবেন যে এখানে ডাবল হয়েছে এখানে আপনারা যদি চার ইঞ্চি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ডাবল হয়ে আট ইঞ্চি আচ্ছা আট আট ইঞ্চি হয়ে যাবে জায়গাটা যদি আপনারা পাঁচ ইঞ্চি নিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে দশ ইঞ্চি হয়ে যাবে তো এইভাবে করে মেপে পেপার কাটিং করে নেবেন আপনারা হাতাটি করার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে অল ক্লিক করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ